আমরা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে বাংলাদেশের চলমান আঙ্গুলকে ব্যাখ্যা করবে? আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই? আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাং দেখেন নাই? আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই? আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বের চলমান আইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই? কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অধীনে হবে না, আগামী নির্বাচন প্রহসন নির্বাচন সহ্য করবো না। কাজে এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো, আমরা পরাধীন হবো না। দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে বাঁচবো। আজকে আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর চিরালে হবে না, আমাদের বসতে পারবো না। সময় নাই বসার, নহে সমাপ্ত কর্ম আমাদের, অবকাশ নয় বিশ্রামের। এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, পশ্চিম অবরোধ হবে, পশ্চিম হরতাল হবে। এরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে তোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে। আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামীকের মধ্যে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। বারবার বলেছি, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। উনি বলেন আমি পদ্মা সেতু করেছি, ট্রেন লাইন করেছি, আমি টানেল করেছি, মেগা প্রজেক্ট করেছি। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, আপনি মেগা চুরি করেছেন, মেগা ডাকাতি করেছেন, মেগা খুন করেছেন, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন, আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাটাকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে তোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামীকের মধ্যে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। আরো কর্মসূচি আসবে। আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম, অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম, আবার আজকে কর্মসূচি চলে আসছে, আজকে যাব না, না এটা হবে না। যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলাইহিসসালাম যখন বিশ্রামে গিয়েছিলেন, জিব্রাইল বলেন ইয়া নবী আল্লাহ, আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই, আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন, না আমাদের সমাপ্ত হয় নাই কাজ। বনু কুরাইজায় মাস করেন সেই ক্ষুধার্ত সাহাবীরা, যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে, সেই অবস্থা আবার বনু কুরাইজা মাস করেছিল, তলোয়ার ধরেছিল, বনু কুরাইজা অবরোধ করেছিল, ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে নিস্তব্ধ করে দিয়েছিল।